ঈদের ফিরতি যাত্রার কারণে ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এ বিষয়ে জানাতে গাজীপুর চৌরাস্তা এলাকায় আছেন সহকর্মী রাজিবুল হাসান, সরাসরি যাব তার কাছে। রাজীব, তাজদিন, গতকালকের তুলনায় আজকে গাড়ির চাপ বেশি, তবে যাত্রীর চাপ অনেকটাই কমেছে। জানিয়ে রাখছি যে শিল্প অধ্যুষিত গাজীপুর আজকে বেশ কিছু শিল্প কারখানা খোলা রয়েছে, এবং যে কারণে গতকাল বিকেল থেকে রাত অবধি শ্রমিকরা বিভিন্ন জায়গা থেকে তাদের কর্মস্থলে ফিরেছে। এবং সকাল থেকে আমরা দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে শালনা থেকে গাজীপুর চৌরাস্তা এবং গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী, এই যে জায়গাটুকু, এখানে গাড়ির চাপ রয়েছে। কিন্তু যেইভাবে আসলে গাড়ির চাপের সঙ্গে যাত্রী আমরা অন্য অন্য দিন দেখেছি, সেটি খুব একটি চোখে পড়েনি। এই যে গাড়িগুলো, সেগুলো হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে আছে ঢাকার দিকে প্রবেশ করার জন্য, কিন্তু যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী পায়ে হেঁটে তারা আসলে গাজীপুর চৌরাস্তা পার হয়ে তারপরে গাড়িতে উঠছে। এর আগে যদি বলি যে শালনার পরে অর্থাৎ তেলিপাড়া, সেখানে গাড়ি কিন্তু চেকপোস্ট বসিয়েছে, গাড়ি তল্লাশি করছে প্রশাসনের লোকজন, তাদের পুলিশের তৎপরতা রয়েছে, যে কারণে ওই জায়গাটিতে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে এবং হেঁটে তারা শহরে প্রবেশ করছে, এবং পরবর্তীতে তাদের মতো করে তারা ঢাকার যেসব যানবাহন রয়েছে সেগুলোতে যাওয়ার চেষ্টা করছে। আর এই যে তাদের পদে পদে ভোগান্তি এবং নেমে যাওয়া গাড়ি থেকে, এই কারণে তাদের দুর্ভোগ অনেকটাই চরমে উঠেছে। যেমন রয়েছে বাড়তি ভাড়ার গুনতে হচ্ছে, তেমনি হাঁটতে হচ্ছে, গাড়ি পরিবর্তন করতে হচ্ছে, তারপরে তাদের যে কর্মস্থল সেখানে ফিরতে হচ্ছে। এই যখন অবস্থা, তখন প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে স্বাস্থ্যবিধি যে বালাই নেই গাড়িগুলোতে, গণপরিবহন থাকার কথা নয়, তারপরে গণপরিবহন রয়েছে, দূরপাল্লার যান রয়েছে, সব মিলিয়ে আসলে কিন্তু এবারের যে ঈদ যাত্রা সেটি যতটুকু ঝুঁকি নিয়ে আসলে বাড়ি গিয়েছে কর্মজীবী মানুষ, ঠিক তদ্রূপ ঝুঁকি নিয়ে এই কর্মস্থলে ফিরছে। তো আমি যদি বলি যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, এই ছিল আমার কাছে সবশেষ। তাজদিন, ঈদের ফিরতি যাত্রার খবর জানাতে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান।